সুপ্রিয় দর্শক মণ্ডলী, okko.com.bd আজকে সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের আজকের অতিথি। স্বাগত দেবুদা আপনাকে। আপনাকেও ধন্যবাদ ডাকার জন্য। আপনাকে আমি বিলম্বিত জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ অনেক। আর ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে 111 গঠাতে চায় বিএনপি কাদের, আর যুক্তরাষ্ট্রের 252 বাড়ি আমলা পুলিশের। মানবজীবন ফেক নিউজ টার্গেট কারা? রক্তের জন্য হন্য হয়ে ঘুরছেন স্বজনেরা। আমাদের সময় হাসপাতালে আসার আগেই চিকিৎসার অযোগ্য রোগী, আবার সেই বেটিং ব্যর্থতা। জায়গায় দিন নজরদারিতে কেমিক্যাল ও বিস্ফোরক ব্যবসায়ীরা, জ্বালানি ও স্বাস্থ্য খাতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ইন্দোনেশিয়া। আজকের পত্রিকার সোনা চোরাচালানিদের রক্ষায় কৌশলী কাস্টমস, গম তেলের নির্ঝঞ্ঝাট সরবরাহ চায় ঢাকা। দেশ রূপান্তর চাকরিতে ঘুষের বাজার 5000 কোটির, দ্রুত যুদ্ধ বন্ধ চাইবে ঢাকা। কালবেলা শতাধিক আসনে এমপির সঙ্গে দ্বন্দ্বে আওয়ামী লীগ নেতারা, ডক্টর ইউনুসের সেই তেবাগা খামার এখন ধুধু মাঠ। প্রতিদিনের বাংলাদেশ শাস্তির বদলে পুরস্কার, 9 বছরে খনন প্রকল্পের ব্যয় বেড়ে 4 গুণ। মানবকণ্ঠ G20 শীর্ষ সম্মেলনের দিকে সবার নজর, বিশ্বকাপের আগে টাইগারদের ব্যাটিং নিয়ে দুর্ভাবনা। ইনকিলাব কঠিন পরিণতির দিকে রাজনীতি, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারত আমেরিকা চীনের ভূমিকা কী হবে? করতোয়া কমবে দুদকের ক্ষমতা, আজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ঢাকা আসছেন। সংগ্রাম ডলার সংকট আরও প্রকট হচ্ছে। তৈরি পোশাক রপ্তানি আড়ালে অর্থ পাচারের আসল চিত্র অনেক বড়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ কনসিডার্স জয়নিং গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স লেড বাই ইন্ডিয়া ইউএসএ। ফিনান্সিয়াল এক্সপ্রেস, আদানি ওয়ান্স 310 মিলিয়ন পাওয়ার ডিউজ। দি বাংলাদেশ পোস্ট, হাসিনা বাইডেন টক্স ক্রুশিয়াল। শিরোনাম তো আছে অনেক কিছুই, যে শিরোনাম নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে, আজ থেকে কয়েক মাস আগে আপনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে, অর্থনীতির চালচিত্র আমি জিজ্ঞেস করেছিলাম, সেখানে আপনি বলেছিলেন যে চাপে আছে। এখন তো আর চাপ নেই, এখন তো প্রকাশ্যে সেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি আপনি এখন কিভাবে দেখছেন? ধন্যবাদ মতি ভাই। আপনার এখানে মানে বাজেটের আগে পরে যে আলোচনাগুলো করেছি, সেখানে তো বাংলাদেশের অর্থনীতিতে ঘনায়মান বিভিন্ন সমস্যা, সেগুলির কথা সর্বদাই বলেছি। এবং এখন এই মুহূর্তে আপনি এই যে শিরোনাম পড়লেন, আমার কাছে আশ্চর্য লাগছে যে যেটা হলো যে বাংলাদেশের এই মুহূর্তে অর্থনীতির যে বর্তমান চিত্রটি সেটা নিয়ে কিন্তু সেই অর্থে আপনারা শিরোনামের ভিতরে নেই, এবং এটা মূলত এই মুহূর্তে রাজনীতি এবং কূটনীতি এবং প্রফেসর ইউনুস, সেটাকে আমি দুটোর বাইরেই রাখলাম, এটা নিয়ে যতখানি চিন্তিত এবং এটা নিয়ে যত ব্যস্ত, সেই অর্থে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে জীবনযাত্রার ব্যয় থেকে আরম্ভ করে অর্থনীতির যে বৈদেশিক মুদ্রার চাপ এবং ইত্যাদি বিষয়েদি কিন্তু এখন সেই অর্থে নজর পাচ্ছে না। সেহেতু আমি বাজেটের সময় বলেছিলাম যে বাজেট তো এখন অনাথ এবং IMF হলো তার পালক পিতা। এখন তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি পরিত্যক্ত সন্তান, কারণ হলো যে এটার প্রতি কেউই এখন আর নজর দিচ্ছে না। আপনি লক্ষ্য করে দেখেন যে বাজেটের পরে প্রথম মাসের যে মূল্যস্ফীতির হিসাব এসছে সেটাও প্রায় 10% কাছাকাছি, এবং খাদ্যপণ্য মূল্য মানুষের আরও বেশি। সেহেতু ইউক্রেন যুদ্ধ দিয়ে তো আপনি দেশে উৎপাদিত শাকসবজি বা আনাজপাতি অথবা চালের দামকে উঠানামাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এটা খুব পরিষ্কার হয়ে গেছে, যারা ইউক্রেন যুদ্ধের উচিলা দিয়ে এগুলিকে বলতেন এটা যে ঠিক না আমরা বলেছি, সেটা আরও পরিষ্কারভাবে আপনি এখন দেখতে পাচ্ছেন। আপনি এখন দেখুন, লক্ষ্য করে যে এই আগে তো আমাদের কেন্দ্রীয় ব্যাংকের থেকে টাকা চুরি হয়ে গেছে, ডলার চুরি হয়ে গেছে প্রায় 800 মিলিয়নের মতো, এখন তো আপনার কি 50-60 কিলোগ্রাম সোনা চুরি হয়ে যাচ্ছে কাস্টমসের শুল্ক মজুদ থেকে। মানে আপনি রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার মূলত ন্যূনতম দায়িত্ব তো আমি রাষ্ট্র পালন করতে পারছি না। আপনি দেখেন যে আগে এই টাকার মূল্যমান তো এর আগে যেরকমভাবে ছিল চাপের ভিতরে, এখন চাপ যেভাবে বেড়েছে আপনার সরকারি দামের সাথে বাজারের দাম 7-8 টাকার মতো তফাত হয়ে গেছে, $120 হয়ে গেছে, ডলার খুঁজে পাচ্ছেন না মানুষ। এবং তার সেখানে আপনি আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে একটা অর্থনৈতিক অযৌক্তিক নীতিকে আপনি
কার্যকর করতে চাচ্ছেন? আসলে তো আপনি ডলারকে 110 টাকায় আপনি রাখতে পারবেন না, এটা আপনার যৌক্তিক না, আপনার বৈদেশিক ভারসাম্য এটাকে রাখবে না। একসময় বানের তোরের মতো আপনার একদিনে হয়তো 10-20 টাকা আপনাকে নিম্নমানে নিতে হবে, নামাতে হবে, তখন তো একসাথে ধাক্কাটা লাগবে আপনার, তখন মূল্যস্ফীতি লাগবে আপনার, একই সাথে অন্যান্য জায়গাতে আপনার এটা করবে, হয়তো সাময়িক তখন হয়তো কিছুটা আপনার হুন্ডির বদলে দেশের ভিতরে আসবে মানে। এবং এর সাথে আপনি যদি লক্ষ্য করে দেখেন তেলের দামের ক্ষেত্রে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, বাংলাদেশে মানে এটা আপনার যে $80 উপরে তো গেছেই, এটা $86-88 পর্যন্ত মানে আপনার যেতে পারে তেলের দাম ব্যারেল প্রতি, এবং এটা আপনার আগামী বছরের শেষের আগে কোনো সময় কমবে বলে মনে হয় না, অর্থ মার্কিন অর্থনীতির কারণ ইত্যাদি। তো এই পুরো জিনিস নিয়ে আসলে কে চিন্তা করছে? মানে আপনি এই মুহূর্তে সকলে পত্রিকায় আপনারা লিখছেন যে একটা অনুপস্থিত নীতি নির্ধারকরা এবং তাদের সাথে সমন্বয়, তাদের সাথে এইটার ভিতরে প্রতিনিয়ত এটার পরিবীক্ষণ এটার ইত্যাদি তো কিছুই হচ্ছে না। তো এইরকম অবস্থা আসলে আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের অর্থনীতির অবস্থা যতখানি না খারাপ তার চেয়ে বেশি হলো আমরা যেভাবে এটাকে মোকাবেলা করছি সেটাকে আরও বেশি খারাপ করে দিচ্ছে। সেহেতু আমি মনে করি না যে এই পরিস্থিতিকে, কাঠামোগত পরিস্থিতিকে আমরা যৌক্তিকভাবে মনোযোগ দিয়ে করছি, অত্যন্ত অন্যায় হচ্ছে দেশটার প্রতি। আপনি তো দুনিয়ার অর্থনীতি নিয়ে খোঁজখবর রাখেন, আজকের বাজারে বা এখন এই মুহূর্তে ডলারের যে সংকট, এই সংকট মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা কি? এই আইনশৃঙ্খলা বাহিনী মানে আপনি যখন কোনো অর্থনীতিতে এই যে মজুদ উদ্ধারের জন্য আপনি যদি অর্থনীতির তথ্য বিশ্লেষণ ব্যতিরিকে স্বচ্ছতা না এনে আপনি নিয়ম নীতিকে যদি আপনি কার্যকরভাবে না করতে পারেন, অর্থনীতিতে মানে উর্দিপড়া মানুষদের পাঠানো এটার বাজার অবস্থাকে আরও জটিল করে ফেলা, তো তাহলে আপনার যা ছিল তাহলে আপনার তাহলে নিচে চলে যাবে এটা, সেহেতু এটা তো একেবারেই ঠিক হচ্ছে না। মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক নীতি সংস্কারের জন্য যে ধরনের সংবেদনশীলতা দরকার, সচেতনতা দরকার বা সক্ষমতা থাকা দরকার, সেটা কিছুই আমরা দেখাতে পাচ্ছি না। এইটা হলো শেষ চেষ্টা এবং এইটার ফলে বাজার আরও বিকৃত হবে এবং শেষে যে আমরা বড় ধরনের মূল্য দিব এটার জন্য। আমি তো আপনাকে মধ্যভাবে বলতেছি মন খুবই খারাপ এই জন্য যে আমাদের অর্থনীতির প্রতি আমার শাসকরা প্রশাসকরা সুবিচার করছেন না এবং এটার মানে দায়ভার ওনাদের নিতে হবে, এবং এইটাতে এই মুহূর্তে মানুষের জীবনযাত্রার উপরে এটার প্রত্যক্ষ প্রভাব পড়ছে। এইটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটা হওয়ার কোনো কারণ ছিল না। শ্রীলঙ্কা যদি এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে আমরা কি করব আমি জানি না। তো মানে এইগুলি সমস্ত প্রশ্ন করে আপনি আমাকে আরও বিব্রত করছেন। আমি বল দেখেন, শ্রীলঙ্কার আপনার 60-70% মতো এক বছর আগে গত সেপ্টেম্বরে ওনাদের ছিল মূল্যস্ফীতি, এখন এটা নেমে এসছে 6-7%, বাংলাদেশের চেয়ে কম। কেন এসেছে? এইটা শ্রীলঙ্কা থেকে আমাদের অনেক শিক্ষার আছে। আপনার পত্রিকাতে আমি এটা বলেছি একটা সাক্ষাৎকারে, সেটা হলো শ্রীলঙ্কার থেকে শিখতে হবে কেন একটা দেশ সংকটে পড়ে, এরকমভাবে বেপরোয়াভাবে বৈদেশিক ঋণ নিলে পরে এটা শোধ করার ক্ষমতা আসে না, বিশেষ করে যদি উচ্চ মূল্যে নেন, এটা দিয়ে হবে। দুই নম্বর আমরা দেখেছি কিভাবে একটা অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকটে পরিণত হয়, বাংলাদেশে অবশ্য ঠিক উল্টাটা হচ্ছে, রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকটকে সৃষ্টি করছে। তিন নম্বর আমরা দেখেছি যে এইটাকে মোকাবেলা করার জন্য যদি আপনাকে হয় তাহলে জাতীয় ঐক্যমত্য লাগে, একটা নিষ্ঠার সাথে একটা সংস্কার কর্মসূচিতে আপনাকে নিজেকে আবদ্ধ করতে হয়, এবং চতুর্থত আমরা দেখেছি এবং সেটা কার্যকর করতে হয়, এবং চতুর্থত আমরা দেখেছি যদি আপনার মানব সম্পদ থাকে, যেটা শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো, তারা বিদেশে মানুষ পাঠায়, উপার্জন করতে পারছে খুব দ্রুততার সাথে, আর যদি আপনার প্রতিষ্ঠান থাকে, যাই যে প্রতিষ্ঠানের উপর মানুষ বিশ্বাস রাখতে পারে, যে প্রতিষ্ঠান নীতি আপনার যোগ্যতার সাথে দক্ষতার সাথে সক্ষমতার সাথে বাস্তবায়ন করতে পারে, সেই রকম প্রতিষ্ঠান থাকলে পরে এটা পারে। শ্রীলঙ্কার সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেটা ভালো কাজ করেছে কেন্দ্রীয় ব্যাংক, আর আপনি আমাদের দেখেন কেন্দ্রীয় ব্যাংকের পরিস্থিতি, যে সে একটা মানে এই যে সমস্ত ব্যাংকিং খাতে উন্মুক্ত চুরি রাহাজানি ডাকাতি হচ্ছে সেগুলি ধরার মতো তার কোনো সক্ষমতা নাই। সেই অর্থে পত্রপত্রিকায় বলা হচ্ছে চোর কীভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে, সেটা আমরা কিছু বিন্দুমাত্র কোনো মানে নির্বিকার। তো এই এই তারা মালিকদের
যেভাবে তারা মালিকরা ঋণ নিচ্ছে এবং তাদের পরিচালক রাখছে ইত্যাদি কিছুই করতে পারে। আমি তো দেখছি বিভিন্ন জায়গাতে আপনার যারা যে প্রধান ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ব্যবস্থাপনা পরিচালকরা পদত্যাগ করছেন অসহায়ের মতো অনেক ক্ষেত্রে। কি হচ্ছে তো ওই কেন্দ্রীয় ব্যাংক দেখেন ওখানে কি ভূমিকা, বড় ভূমিকা এই এই জায়গাটাতে করে নিয়ে এসছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য। তাদের ওখানে যেই জাতীয় রাজস্ব বোর্ড তাদের যে তারা যেভাবে অর্থকে মানে রাজস্ব আয়কে বাড়াচ্ছে এটাও তো দেখার মতো। তাদের যে যে সমস্ত এই যে জাহাজীকরণ এবং অন্যান্য প্রতিষ্ঠান আপ করার জন্য সেইটা তাদের ওখান থেকে মানুষরা যে বিদেশে যাচ্ছে তাদের মানে কোনো চোরাকারবারির মাধ্যমে যেতে হচ্ছে না, তারা কিভাবে কম ব্যয়ে কীভাবে মানুষগুলো যাচ্ছে, এগুলি হলো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি শক্তিশালী থাকে তাহলে আপনি মোকাবেলা করবেন। আমি একটা কথা বলি মতি ভাই, কিছু মনে করেন না প্লিজ, সেটা হলো একটা না একটা সময় তো বাংলাদেশের রাজনীতি পার হবে, কিন্তু আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে যিনি বাংলাদেশের অর্থনীতি চালাবেন তার জন্য আমার পূর্ণ সমবেদনা আছে, কারণ এই রকম একটা পরিস্থিতিতে আমরা পরিণত হচ্ছি। কেন আপনার এই সমবেদনা থাকছে? কারণ হলো যে কি কি সংকট হতে পারে, কারণ হলো তো এখন যেটা চলছে অর্থনীতিতে সেটা হলো যে কোনো মধ্যমেয়াদী চিন্তার ভিতরে হচ্ছে না। এই পুরো সময়টা করা হচ্ছে আগামী 4-5 মাসের ভিতরে নির্বাচনটাকে পার করতে হবে, নির্বাচনটাকে পার করার জন্য সুদের হার বাড়ানো যাবে না, নির্বাচনকে পার করার জন্য টাকার মূল্যমান নিম্নে নামানো যাবে না, এইটার সময় আপনি সিন্ডিকেটে আঘাত করা যাবে না, এটার সময় আপনি ব্যাংকের টাকা তোলা যাবে না, এটার সময় শেয়ার বাজারে যারা তসরুফ করতেছে তাদের বিরুদ্ধে আপনি করবেন না, যারা মানে মিথ্যা ঘোষণা দিয়ে শেয়ার ছেড়েছে বাজারে, আপনি এগুলি কোনো কিছুই তো করছেন না। আপনার আমদানির ক্ষেত্রে টাকা বিদেশ থেকে ফিরছে না সেটাও ধরতে পারছেন, এবং এখন আপনি টাকা ছাপাচ্ছেন আপনি ব্যাংকের থেকে টাকা ঋণ নিচ্ছেন, সেই ঋণ নিয়ে আপনি বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রকল্প করবেন যেতে যাতে অর্থনীতিতে টাকা সঞ্চালন হয় ঢাকার বাইরে। তো পুরো এখন তো এই মুহূর্তে পুরো জিনিসটাই হলো 4-5 মাসের চিন্তা এর ভিতরে চলছে, কিন্তু যেদিন এটা শেষ হবে এবং শেষ তো একদিন হবে, সেই দিন কি হবে এইটি হলো বিষয়। সেই দিন এটাকে কিভাবে আমরা মোকাবেলা করব, দেশ তো আমাদের আছে, দেশ তো থাকবে, দেশ ছেড়ে তো আমরা যাচ্ছি না, তাহলে এটাকে আমরা কিভাবে মোকাবেলা করব এটা আগামী দিনে, এটা তো চিন্তা করতে হবে। কঠিন প্রশ্ন, যাই হোক, মানে আমার আপনার কাছে আজকে সন্ধ্যায় এসেছি এটা বলার জন্য, রাজনীতি গুরুত্বপূর্ণ, কূটনীতি খুবই গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক সব বন্ধু বান্ধব কে কোথায় আছে সবই ভালো, কিন্তু শেষ বিচারে তো বাংলাদেশের মানুষের রুটি রুজিকে রক্ষা করতে হবে, শেষ বিচারে তো অর্থনীতি স্থিতিশীলতা রাখতে হবে। এইখানে আমরা মনে করি আমার মানে শাসক প্রশাসক সবাই আমরা অন্যায় করছি আমাদের জনগণের প্রতি। না তাহলে তো একটা প্রশ্ন জাগবে স্বাভাবিকভাবেই যে আমরা করছিটা কি? না আমরা তো এই মুহূর্তে ব্যস্ত আছি রাজনীতির খেলা নিয়ে, আমরা এই মুহূর্তে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছি, কেউ হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে, এই রকম একটা পরিস্থিতির ভিতরে আপনার সাধারণ মানুষ দর্শকের ভূমিকায় রয়েছে, তারা কোনো দিকে অংশগ্রহণ করছে না, সেই ক্ষেত্রে তো একটা পরিস্থিতি একটা অচলাবস্থায় আছে, সেহেতু রাজনীতির ভিতরে রাজনীতির সমাধান খুঁজে চেষ্টা এখনও চলছে। তো রাজনীতি যদি রাজনীতির সমাধান দিতে না পারে তখন তো রাজনীতিবিদের চেয়ে বিষয়টা হাতের চেয়ে বড় হয়ে যায়, সেইটার আশঙ্কা তো থেকেই যায়, কিন্তু তাতে তো আমার অর্থনীতি সমাধান হবে না। আমার তো এখন যে সমস্ত সমস্যাগুলো আছে রাজনীতি তো এই সমস্যাগুলোতে মনোযোগ দিতে দিচ্ছে না, এবং এই মনোযোগ দিতে না পারার ফলে সমস্যাগুলো আরও খারাপ হচ্ছে, এবং যে সমস্ত মানুষ দিয়ে এটাকে করা হচ্ছে তারা সাহস করে সত্য কথা বলে না, তাদের সেই মেধা যোগ্যতা নাই, আনুগত্য আছে মেধা যোগ্যতা হয়তো যথেষ্ট নাই, সেইটার খেসারত্ব দিবে শেষ বিচারে বাংলাদেশের জনগণ, কারণ তারাই তো এই এই দেশের মালিক। একটা শিরোনাম নিয়ে কথা বলি, বলুন, ইত্তেফাকের একটা শিরোনাম আছে যুক্তরাষ্ট্রে 252টা বাড়ি আমলা ও পুলিশের। তো এই এইরকম মানে এটা বাংলাদেশের মানুষের জন্য কোনো চমৎকৃত করার মতো হেডলাইন, এটা বাংলাদেশের মানুষ ঘরে ঘরে জানে, কি বলেন আপনারা উন্মুক্ত গোপনীয়তা নাকি ওপেন সিক্রেট এটার ভিতরে, ওটা মন্ত্রী বলে ইয়ে বলে কিন্তু কাজ তো কিছু হয় না। আপনি তো এইটার ব্যাপারে এইটা নিয়ে আপনি দেখছেন ওটার ভিতরে আমার নিজের লোক কয়জন, অন্য বাইরের লোক কয়জন, কাকে ধরলে কাকি করবো, নির্বাচনের আগে এগুলি করা উচিত হবে কি না ইত্যাদি বিষয়, কিন্তু বিষয়টা হলো হয়তো এই তালিকা ধরে বিদেশেরা কোন দিন আপনাকে না নিষেধাজ্ঞা দিয়ে দেয়, এবং এই মানুষগুলো তো সেই অর্থে নিরাপদ না, এবং তাদের দেশের ভিতরে রয়েছে, চলাফেরের ভিতরে রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয় দিয়ে রয়েছে। মানে এটা দ্বিতীয় কষ্ট আপনাকে এই সন্ধ্যায় বলছি, সেটা হলো যে আমরা শুধু নিজের কাজটাকে নিজেরা করলাম না এটা না,
এখন আমাকে অসহায় করে ফেলেছেন বিদেশের কাছে। আপনি বিদেশের মানুষের কাছে আমার অভ্যন্তরীণ ব্যাপারে রাজনীতি, অর্থনীতি, ব্যবস্থাপনা, দুর্নীতি ইত্যাদি, মানবাধিকার, সুশাসন, একে এমন জায়গায় নিয়ে গেছেন তারা আমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। আমি নাগরিক হিসেবে বিচলিত বোধ করি, আমি নাগরিক হিসেবে বিব্রত বোধ করি, আমি নাগরিক হিসেবে লজ্জিত বোধ করি যখন বাইরের লোকেরা আমার দেশ সম্বন্ধে এই কথাগুলো বলে। এবং এগুলিকে মোকাবেলা করার জন্য আমার দেশের ভিতরে সুশাসন পুনঃস্থাপন, আমার গণতন্ত্র ঠিকমতো জোরদার করা, আপনি একই সাথে মানবাধিকারকে সুরক্ষা না দিলে পরে এটা থেকে আজকে বিশেষায়িত বিশ্বে আমি এখান থেকে বেরোতে পারবো না, এই জায়গাটা আনতে হবে। এখন রাজনীতির খেলা কি এই জায়গায় আমি মনোযোগ দিতে দিবে নাকি দিবে? কিন্তু রাজনীতি যেখানে ঠিক নেই সেখানে আপনি সমাধান পাবেন কোথায়? আমি তো সেটাই বলছি, এই রাজনীতি তো এই সমাধান এই মুহূর্তে যে অবস্থায় আছে দিচ্ছে না, কিন্তু এইটা না দিলে পরে তো হবে না। আচ্ছা ধরেন আমি আপনাকে বলি, কোনোভাবে আপনি এই বছর আপনি এটা নির্বাচন সামলালেন, পাঁচ বছর পরে তো আবার সমস্যা হবে, আবার পাঁচ বছর পরে আবার সমস্যা হবে। আপনি আমাকে মতি ভাই বলেন, আমি খুবই মন খারাপ আজকে সন্ধ্যায়, আপনার এই পরিস্থিতির ভিতরে এই এলাকাতে দেখেন শ্রীলঙ্কার মতো দেশ একটা জাতিগত দাঙ্গার ভিতরে নির্বাচন করে, মালদ্বীপের মতো দেশ এত কিছুর পরে একটা ছোট্ট দেশ নির্বাচন করে ঠিক মতো, এমনকি নেপালে নেপালে চারটা নির্বাচন করেছে, ভারত করে, এমনকি পাকিস্তানের মতো দেশও নির্বাচনের ব্যাপারে তারা বলে না যে ফলাফলের। আমরা এমন কি ভিন্ন একটা মানুষ হলাম, কি একটা ভিন্ন দেশ হলো যে আমরা একটা নির্বাচন করতে পারি না ঠিক মতো, পাঁচ বছর পরে পরে এই হোঁচট খাচ্ছি আর হিচকি তুলছি। এইটা তো একটা সমাধান আমাদের লাগবে স্থায়ীভাবে, নহলে তো এটা আমরা এইভাবে এগোতে পারবো না। যা অর্জন করেছি গত 10-15 বছরই বলেন আর তার আগে, এটা আমরা রক্ষা করতে পারবো না। গরিব মানুষের পক্ষে এই উন্নয়নকে আমরা কাজে লাগাতে পারবো না, এই সমাধান বের করতেই হবে। এই শিরোনামটা ফিনান্সিয়াল এক্সপ্রেসের যে শিরোনাম দেখছিলাম যে আদানি 1 310 মিলিয়ন পাওয়ার, আপনি দেখেন এই মুহূর্তে, এই মুহূর্তে অর্থনীতির সবচেয়ে নাজুক জায়গা হলো আমাদের বৈদেশিক লেনদেন, এবং বৈদেশিক লেনদেনের স্বচ্ছতা যদি আসে, ও তো আদানির এইটা আছে, আমাদের যত বৈদেশিক বিনিয়োগ হয়েছে তারা তাদের মুনাফা নিতে পারছে না, এয়ারলাইন্সগুলোর টিকিট কাটা বন্ধ করে দিয়েছে, এখানে তারা অন্যভাবে এটাগুলোকে ব্যবস্থা, কারণ তাদের টাকা নিতে পারে না। এই পরিস্থিতি খুবই কঠিনভাবে রয়েছে, এবং এইটার যদি স্বচ্ছতা আনা হয় তাহলে আপনার $20 বিলিয়ন কি ওটার অনেক নিচে নেমে যাবে আমাদের এই মুহূর্তে মজুদের। আর দেখেন কীরকম, যারা যারা 1-2 বছর আগেও মজুদকে বাংলাদেশের অর্থনীতির স্বাস্থ্যের লক্ষণ হিসেবে প্রচার করেছে, বরঞ্চ আমরা বলেছি এটা নিয়ে এত করো না, এটা ওঠানামা করে, তারা আজকে কি বলবে, তাই না? তারা দেখেন এখন কি অবস্থা হয়েছে, আপনি $3,000 উপর মাথাপিছু জাতীয় আয় চলে গেছিল, এটা 2,800-তে চলে আসলো, এইবার এটা 2,700-তে নেমে যাবে, অর্থাৎ জাতীয় আয় গত 3 বছর ধরে এখন ধারাবাহিকভাবে পতন হবে। দেখেন মানে কেউ কি এটা নিয়ে কেউ কথা বলবে, কেউ এখন কেউ বলছে না তো যে গত বছর জাতীয় আয় তো কমে গেছে আমার, আগামী বছর আরও কমে যাবে, তারপরের বছর আরও কমে যাবে। তো এই যে কমে যাবে, এখন কোথায় আমি এটাকে নিয়ে 41 সালে নিয়ে যাব বলেছি, আর কোথায় আমি 2023-24 পতনের দিকে চলে গেলাম, এইটার উত্তর কে দিবে? না, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? না, এটা তো সামগ্রিকভাবে আমার যে অর্থনৈতিক ব্যবস্থাপনা এটার প্রতি অস্বীকারের মনোভাব। এই যে আপনার এখানে বসে মানে মধ্যরাত্রে সময় নষ্ট করে সকলের ঘুম ভাঙিয়ে যে আমরা আলোচনা করি, এটা হলো একটা গণতান্ত্রিক দেশে এগুলি বললে পরে কেউ শোনে, শুনে তারা এটাকে মানে সঠিক পথে যাওয়ার জন্য চেষ্টা করে। এখানে তো পুরোটাই এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন যে আপনি শত্রু মিত্র বানিয়ে ফেলেছেন, কেউ বিন্দুমাত্র যদি দেশের ভালোর জন্য কেউ কোনো কথা বলে তাকে আপনি ওই মুহূর্তে লাল তালিকাভুক্ত, কালো তালিকাভুক্ত করে ফেলেন। তো এইটা তো আপনি গণতন্ত্রের অভাবের থেকে জবাবদিহিতা, সে তো আপনি যেই পরিস্থিতিতে এসেছেন এটার মূল কারণ হলো যদি আপনি ফিরে যান তাহলে দেশের ভিতরে গণতান্ত্রিক জবাবদিহিতার জায়গাটা নাই। অর্থমন্ত্রী 3 মাস পর পর অর্থনীতি সম্বন্ধে সংসদে বলার কথা, সেই সংসদ যেভাবেই গঠিত হয়ে থাকুক না কেন সেটাও তো বলে না, সে তো কোনো স্বচ্ছতা সেই অর্থে তো নাই। এই জবাবদিহির জায়গাটা না ফিরলে এই বাংলার মানুষের এই যে চেষ্টা দেশটাকে আগানোর জন্য, এবং আমরা এসেছি 52 বছরে তো অনেক দূর এসেছি, সেটাকে রক্ষা করার জায়গাটাকে দুর্বল করে ফেলবেন, এইটা আমার আজকে সন্ধ্যায় একেবারেই সহ্য হচ্ছে না। অনেক ধন্যবাদ দাদা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। আপনি জানেন যে আধুনিক কৃষির রূপকার শাইখ সিরাজের আজ জন্মদিন, শুভেচ্ছা। শাহিদ ভাই তো আমার সুহৃদ মানুষ, তাকে আমি প্রায় 3 দশক ধরে জানি, এবং বাংলাদেশে আমাদের যে উন্নয়ন সাংবাদিকতার দিকপাল তিনি, এবং একই সাথে বাংলাদেশে জাতীয় কৃষি নীতি নির্ধারণ ইত্যাদির ক্ষেত্রে নীতি
বাস্তবায়নের ক্ষেত্রে জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে উনি গণমাধ্যমকে খুবই কার্যকরভাবে ব্যবহার করেছেন। আমার ব্যক্তিগত সৌভাগ্য হয়েছে ওনাকে আমার নিজের বাড়িতে এলেঙ্গাতে নিয়ে টাঙ্গাইলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং আমি ওনার নিঃসন্দেহে আরও বহু কর্মময় জীবন আকাঙ্ক্ষা করি এবং আগামী দিনে উনি যাতে বাংলাদেশকে আরও অনেক কিছু এই গণমাধ্যমকে কার্যকর সৃষ্টিশীল ব্যবহারের মাধ্যমে জনমানুষের পক্ষে, কৃষকের পক্ষে, ক্ষেত মজুরের পক্ষে, উদীয়মান কৃষি উদ্যোক্তাদের পক্ষে, উনি যুব সমাজের পক্ষে রাখতে পারেন সেই প্রত্যাশাই করি। হ্যাঁ, ফরিদুর রেজা সাগর তাকে বলছেন যে আধুনিক কৃষকের কি আর কি প্রতিকৃতি। আমি মনে করি যে আধুনিক কৃষি, কৃষির যান্ত্রিকীকরণ, তার উৎপাদনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিভিন্ন অভিজ্ঞতাকে আত্মিকীকরণের বিষয়, যুব উদ্যোক্তাদের ক্ষেত্রে সামাজিক সমর্থন তৈরি করা এবং একই সাথে নগর জীবনের সাথে কিভাবে আমরা পরিবেশ সম্মতভাবে কৃষি করতে পারি, ছাদ কৃষি সহ, এগুলির ব্যাপারে নিঃসন্দেহে শাহিদ ভাইয়ের বড় ধরনের অবদান আছে। এবং আমাদের এই নগর জীবনে আমরা প্রায়শই ভুলে যাই যে বাংলাদেশের ব্যাপকতম জনগণ হলো কৃষির সাথে সংযুক্ত, এবং কৃষির খাদ্য নিরাপত্তা আমাদের দেশের অর্থনীতির চালিকা বা স্তম্ভের একটা বড় জিনিস। সেই অদৃশ্য নায়কদের উনি আমাদের কাছে দৃশ্যমান করেছেন, তাদের সম্ভাবনাকে তুলে ধরেছেন, নিঃসন্দেহে উনি আমাদের অভিনন্দন পাবেন আজকের এই জন্মদিনে। আপনার এই প্রত্যাশার মধ্যে দিয়ে শেষ করতে চাই, অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।